হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নায়ক পাচ্ছেন না ফারা খান, রাজি নন শাহরুখ খান ও ঋত্বিক। রাজেন শিবকির পরিচালিত অমিতাভ বচ্চনের ব্লকবাস্টার সত্য পে সত্যকে পুনর্নির্মাণের সকল পরিকল্পনা ভেস্তে যাচ্ছে। সিনেমাটির প্রধান চরিত্রের জন্য কাউকে খুঁজে পাচ্ছেন না সিনেমাটির পরিচালক ফারা খান। তার তালিকায় শাহরুখ খান, ঋত্বিক রোশন ও অক্ষয় কুমার থাকলেও তাদের কাছ থেকেই মিলছে না সিনেমাটিতে অভিনয় করার সম্মতি। বলিউড হাঙ্গামা তাদের এক প্রতিবেদনে প্রকাশ করেছে, সিনেমাটির জন্য প্রথমে ঋত্বিকের কাছে যাওয়া হলে বেশ অনিশ্চয়তার মধ্যে পড়ে যান অভিনেতা। মাস দেড়েক পর সিনেমাটি করার ব্যাপারে অস্বীকৃতি জানান তিনি। এর আগে আরও অমিতাভ বচ্চনের অগ্নিপথর রিমেকে অভিনয় করেছেন তিনি, সেই জন্য এখনই আরও একটি রিমেকে কাজ করতে চাচ্ছেন না। তারপর ফারা যান অক্ষয় কুমারের কাছে, এমনকি তার ওম শান্তি ওম ছবির নায়ক শাহরুখ খানের কাছেও গিয়েছিলেন সিনেমাটিতে অভিনয়ের ব্যাপারে, তবে কারো কাছে সম্মতি পাননি সিনেমাটির জন্য। এদিকে ভারতের সিনেমা সমালোচকরা মনে করছেন, নতুন যুগের কপিরাইট বিধিমালা অনুযায়ী পুরাতন সিনেমার রিমেক করা কঠিন হয়ে গেছে। কপিরাইট বিধিমালাগুলো কঠোর হওয়ার কারণে সিনেমাটিতে নিজেকে জড়িয়ে ঝামেলা পড়তে চাইছেন না বলিউডের এই বড় তারকারা। যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা দেরি না করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে জেনে নিন আমাদের প্রতিদিনের আপডেট।